মাত্র 14 মিনিটেই ঝাঁ চকচকে পুরো বন্দে ভারত এক্সপ্রেস। না কোনো কর্মী সংখ্যা বাড়ানো, না কোনো যন্ত্রের সাহায্য। তাহলে কোন জাদুতে ঘটল এমন কাণ্ড? ভারতীয় রেলওয়ে আবারও এক ঐতিহাসিক পদক্ষেপ, তাক লাগিয়ে দিচ্ছে সকলকে। কিভাবে সম্ভব যে জায়গায় একটা ট্রেন পরিষ্কার করতে 3 থেকে 4 ঘন্টা সময় লাগে, সেখানে মাত্র 14 মিনিট, তাও আবার এত সুন্দর পরিষ্কার? এও সম্ভব? মনে এখন এই প্রশ্ন জাগছে নিশ্চয়ই, কিভাবে সম্ভব হলো এই কাজ? কতজন কর্মী বা করেছে কাজটি? আদেও কর্মী নাকি জাদুকরি কোনো মেশিন? সোমবার অর্থাৎ 1 অক্টোবর বলা যেতে পারে এক অলৌকিক কাজ করে দেখালো ভারতীয় রেলের কর্মীরা। ভারত সরকারের স্বচ্ছতায় সেবা উদ্যোগ গ্রহণ করেছে ভারতীয় রেলওয়ে, আর এই উদ্যোগের প্রথম নিদর্শন হিসেবে এদিন মাত্র 14 মিনিটের মধ্যে রেলের কর্মীরা পরিষ্কার করে দেখালেন বন্দে ভারত ট্রেন। এদিন বন্দে ভারত হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনে এসে পৌঁছানোর পর সমস্ত যাত্রীরা নেমে পড়লে তৎক্ষণাৎ শুরু হয় বন্দে ভারত পরিষ্কারের কাজ। দিল্লি ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে আনুষ্ঠানিকভাবে এই উদ্যোগের সূচনা করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। একই সঙ্গে এদিন হাওড়া, শিরডি, সোলাপুর, আহমেদাবাদ, কাশারগড়, পুরী, গুয়াহাটি, রাঁচি এবং চেন্নাই সহ দেশের বিভিন্ন স্টেশনে 29টিরও বেশি বন্দে ভারত ট্রেন ওই 14 মিনিটের ভেতরেই পরিষ্কার করা হয়েছে। আর এটা শুধুমাত্র একদিনের বিষয় নয়, এবার থেকে প্রতিদিনই 14 মিনিটের ভেতরই ঝাঁ চকচকে হয়ে যাবে বন্দে ভারত ট্রেনগুলি। প্রত্যেক কর্মীকে 14 মিনিট করে সময় বেঁধে দেওয়া হয়। ঠিক হয় এক একটি কামরায় 3 জন করে কর্মী কাজ করবে। বন্দে ভারত এক্সপ্রেসের মোট 8টি কামরায় কাজ করেন 24 জন কর্মী এবং বন্দে ভারতের প্রত্যেকটি কামরা সাফাই হয় মাত্র 14 মিনিটে। পড়ে থাকা জঞ্জাল সংগ্রহের জন্য 6 মিনিট, বাইরে থেকে জানলা সাফাইয়ের জন্য 4 মিনিট এবং কামরা মেঝে মোছার জন্য 4 মিনিট সময় ছিল। এর আগে পর্যন্ত এই আধা হাইস্পিড ট্রেনগুলি পরিষ্কার করতে 3 থেকে 4 ঘন্টা সময় লাগত। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন এর জন্য কর্মী সংখ্যা বাড়ানো হয়নি, পরিবর্তে কর্মীদের দক্ষতা, ক্ষমতা এবং কাজের মনোভাব উন্নত করেই এই নয়া উদ্যোগকে সফল করা গিয়েছে। এই কর্মীদের এর আগে মাত্র 1 মাসের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আগামী দিনে দেশের সকল ট্রেনই 14 মিনিটের মধ্যে পরিষ্কার করা হবে। আপাতত বন্দে ভারত দিয়ে এর সূচনা হলো। রেলমন্ত্রী দিল্লি ক্যান্টনমেন্ট স্টেশনে এই উদ্যোগের সূচনার একটি ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়াতে। তিনি একে ভারতীয় রেলের জন্য একটি ঐতিহাসিক পদক্ষেপ বলেছেন। রেলমন্ত্রকের পক্ষ থেকেও সোশ্যাল মিডিয়ায় রেলকর্মীদের বন্দে ভারত ট্রেন পরিষ্কার করার বেশ কয়েকটি ভিডিও পোস্ট করা হয়েছে।